গুড মর্নিং, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে পয়লা শ্রাবণ, আজকে সকাল সকাল চান টান করে আমার শিব বাবাকেই পুজো দিয়ে দিয়েছি। আজকে সোমবারটা করব, আমি ফার্স্ট সোমবার আর লাস্ট সোমবারটা করি। যে আকাশটা কত সুন্দর লাগছে, একদম পরিষ্কার আকাশ, কিন্তু কখন যে বৃষ্টি নেমে আসবে কেউ বলতে পারছে না। এই যে একটু একটু মেঘ হচ্ছে, খুব সুন্দর লাগছে আজকে আকাশটা, কিন্তু হঠাৎ এক্ষুনি বৃষ্টি নেমে যাবে। আমি এই যে উপরে গম নেড়ে দিয়েছি, এগুলো পরিষ্কার করা গম, তার জন্য এই চটের উপরে একটা কাপড় দিয়ে দিয়ে দিয়েছি। এই যে অনেকক্ষণ দিয়েছি, গরম হয়ে গেছে, তাই জন্য হাত দিয়ে একটু মেলে দিচ্ছি। আজকে এই মেশিনে দিয়ে দেব। আর একটা জিনিস দেখাই আপনাদের সঙ্গে, শেয়ার করি, এই যে আমাদের গাছে এখনো আম হয়ে আছে, মানে ওই আমটা শেষ হয়ে গেলে আবার নতুন করে বোল হয়েছিল আমের। এই যে দেখতে পাচ্ছেন কিনা, এই যে কটাই আম হয়েছে, কিন্তু অন্যবার অনেক আম হয়, এবার এই অল্প কটাই আম হয়েছে। কিন্তু এত দূরে বড় গাছটা পাড়াটাই মুশকিল। এই পাশের গাছটায়ও আম হয়, কিন্তু এবার হয়নি। গুড ইভিনিং, এখন বাজে 5:30। আমি সকালবেলা যখন পুজো দিচ্ছিলাম তখন একটু ভিডিও করেছিলাম, ক্যামেরার সামনে আসিনি। আর সোমবার করেছি, খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমের থেকে উঠে এখন একটু গেলাম গরুকে খাবার দিতে, গরু টরু ওদের খাবার টাবার দিয়ে, গরু ছাগল টাগল খাবার দিয়ে এই চলে এসেছি। আর আমাদের বাড়িতে আজকে সমিতির মিটিং আছে, সবাই আসবে, এখনও আসেনি, তাই জন্য ভাবলাম যে একটু আপনাদের সঙ্গে একটু কথা বলি। তাহলে আমি আর আমাদের বাড়িতে আবার দুটো নতুন অতিথি হয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি, চলে। এই যে আমার দুটো ছাগল ছানা, এই যে দুটো নতুন অতিথি, বাবা এত গলার জোর, এই যে নতুন নতুন অতিথি, শুধু মেয়ে আর মেয়ে। যে ফুল গাছের গাছগুলো আর ফুল ফুটছে না, এখন ছোট হয়ে গেছে ফুলগুলো, গাছগুলো সব নষ্ট হয়ে গেছে। এই যে মানে বাগানে এই দুটো তাল পেয়েছি, তাল দুটো কত বড় বড় তাল, কিন্তু গন্ধ খুব সুন্দর। এখনো যে গাছের বড় তাল আছে সে গাছের তাল এখনো পাকেনি, ওই জন্য এই যে ছোট ছোট তালগুলো, তালগুলো বড়া খাওয়া যাবে। যে সকালবেলায় গম রোদ্রে দিয়েছিলাম সেই গমগুলো, এই যে পেপার নিয়ে আসছি, পেপারে এখন ভাঙাতে দেবো। এই বিকালের দিকে একা একা ঘুরে বেড়াচ্ছে, বাড়িতে কেউ নেই, আমার ছোট বাবারা পুরী বেড়াতে গেছে, ওই জন্যও ভালো লাগছে না। এই যে আমাদের এই গোলাপ গাছটা আপনাদের সঙ্গে দেখাই, গোলাপ গাছটা এত সুন্দর, মানে প্রথম থেকেই এত সুন্দর ফুল ফোটে গাছটা। গাছটা কিনে এরকম বীজ, সোমবার করেছে নাকি?
যে আমাদের সমিতির মিটিং করতে করতে রাত হয়ে গেছে, এখন বাজে রাত 9টা। এখন এই গুছিয়ে টুছিয়ে চলে এসেছি, আর এই যে রাত্রে এখন 9টা বাজে, ভাবলাম ভিডিওটা শেষ করি। তাহলে বিকালবেলাটা কিভাবে কাটালাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম, তাহলে আবার পরে ভিডিওতে দেখা হবে। ততদিনে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।